Assalamualaikum warahmatullah. Shikharthi bondhugon, apnader SSC porikkha khubi nikotborti. Tai apnader porikkhar prostuti niye am chesta korchi apnader short syllabus er aloke kichu onker somoshya samadhan kore dewar. Asha kori apnara monojogi hoben, bashay bar bar chesta korben. Je onkogulo apnara bhalo parben, sheguloke apnara porikkhare obosshoi obosshoi age answer korar chesta korben. Tahole amra shohaj bishoygulo ki khuje dekhi, tahole amra dekhechi amader obhijnotar aloke যে আমাদের শিক্ষার্থীরা রেওয়ারমেন্টটাকে খুব বেশি পছন্দ করে, কারণ এখানে ডেবিট কার্ড নির্ণয় করতে সহজ, কিছু এন্ট্রি তাদের মুখস্থ থাকলে তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারে। তাহলে আমরা সহজ বিষয়টাকে তুলে ধরি, যার কারণে পড়া আপনার কি হবে উৎসাহ বা উদ্দীপনা পাবেন। শিক্ষার্থী বন্ধু, আমি চেষ্টা করছি 2018 সালে সকল বোর্ডে সমন্বিত প্রশ্নের 9 নং প্রশ্নের সমাধানটি করে দেওয়ার। এখানে আছে তিস্তপুর, আমি যেটা দেখতে পাচ্ছি জনাব জাকিরের 2017 সালে 31 ডিসেম্বর তারিখে ক্ষতির ভিত্তি বলেছিল নিম্নরূপ। আপনারা জানেন যে ক্ষতিটা কিভাবে ভিত্তি করতে হয়। আমরা একটু যদি আলোচনা করি, হিস্ট্রিটা যদি খেয়াল করি, একটা লেনদেনের হিস্ট্রিটা কিভাবে তৈরি হয়। একটা লেনদেন যখন আর্থিক অবস্থা সংগঠিত হয়, এরপর তাকে হিসাবে প্রাথমিক ক্ষতি নিয়ে আসা হয়, মানে জাবেদা করা হয়, জাবেদা থেকে ক্ষতি আনানো হয়, ক্ষতিনের জেলগুলো নিয়ে কি আবার রেওয়ামিলে স্থানান্তর করা হয়, যেটা আপনাকে ডেবিট কার্ড নির্ণয় করে থাকে। তো এখন আমরা যদি দেখি, এখানে প্রথম যে এন্ট্রিটা দেওয়া আছে মূলধন, আপনারা জানেন যে মূলধনটা আমরা রেওয়ামিলে ক্রেডিট নিয়ে থাকি, কোথায় নিয়ে থাকি ক্রেডিটে। পরবর্তী উত্তোলন, উত্তোলনটা কোথায় নেই ডেবিট পাশে। বিমা, বিমাটা খরচ যার কারণে এটাকে আমরা ডেবিট পাশে দেখিয়ে থাকি। অগ্রিম শিক্ষা ইসলাম, অর্থাৎ শিক্ষা ইসলামটা আয়, আয়তে এমনিতেই ক্রেডিট, আর অগ্রিম হয়তো তারও বেশি, অর্থাৎ দায় পরিণত হয়ে যায়। এরপর আসেন ব্যাংক ওভারড্রাফট, মানে ব্যাংক জমা অতিরিক্ত, এটা অবশ্যই ক্রেডিট হবে। পাওনাদার ক্রেডিট হবে, দালাল কোঠা সম্পদ ডেবিট হবে, সাধারণ সঞ্চিতি এটা ক্রেডিট হবে, প্রাপ্য বিল সম্পদ ডেবিট হবে, বহি পরিবহন যে কোনো পরিবহন ডেবিট হবে, কুড়ি ডেবিট হবে, নগদ তহবিল 1/1/2017 যদি পহেলা তারিখে নগদ তহবিল থাকে সেটিকে আমরা রেওয়ামিলে অন্তর্ভুক্ত করব না। বেতন 10,000 টাকা ডেবিট হবে, আন্তঃফেরত ডেবিট হবে, কেন আন্তঃক্রত মানে হচ্ছে বিক্রয় ফেরত, আন্তঃক্রত মানে কি বিক্রয় ফেরত। এরপর আসেন ব্যাংক জমা 1/1/2017, যার মানে প্রারম্ভিক ব্যাংক জমা, এটাকে আমরা নগদ অর্থাৎ রেওয়ামিলে নিব না। এরপর আসেন ক্রয় 67,000 টাকা, ক্রয়টা খরচ ডেবিট হবে, জমি ক্রয় সম্পদ যার কারণে ডেবিট হবে। প্রথম প্রশ্ন ছিল জনাব জাকিরের রেওয়ামিলে যে উদ্বৃত্তগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমি লিখলাম এখানে জনাব জাকিরের যে সকল লেনদেন রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে দেখেছিলাম আমাদের পাঠের ভিতরে ছিল 1/1 তারিখে ব্যাংক জমা দেখেন, এবং 1/1 তারিখে নগদ তহবিল, আমরা লিখতে পারি নগদ তহবিল, নগদ তহবিল ছিল 8,000 টাকা। পরেরটা আসেন ব্যাংক জমা 12,000, তাহলে মোট হলো 20,000। শিক্ষার্থী বন্ধু, আশা করি এভাবে যতগুলো অঙ্ক আসবে রেওয়ামিল থেকে এমন একটা টপিক সেখানে থাকতে পারে। যদি থাকে সেক্ষেত্রে আমরা এভাবে প্রস্তুতি নিব যে 1 তারিখে নগদ তহবিল এবং ব্যাংক জমা থাকলে আমরা এটাকে
শিক্ষার্থী বন্ধু, এখন আমরা যে কাজটি করব, খনন প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে আছে উপযুক্ত উদ্ধৃতিগুলো দিয়ে যারা জাকিরের ব্যবসার রামে প্রস্তুত করবো, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে বলা হচ্ছে আপনাকে। তাহলে যদি আমরা এখানে করি তাহলে আপনাকে কেটে কেটে করতে হবে, অর্থাৎ আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। ঠিক আছে, এটাকে আমি মুছে দিলাম, খননে চলে গেলাম।